কেমন মা ইনি আর কেমন বউ তুমি, যে সব কিছু জেনে বুঝে চুপ করে আছো। তুমি দেখতে পাচ্ছ ওরা যন্ত্রণায় ছটফট করছে, তাও তুমি কিচ্ছু করছো না দীপা। এই কথাগুলো না আজকে তোমার বলা উচিত ছিল আর তুমি বললে। অবশ্য তোমাকে আর কি বল, তুমি তো নিজেই সূর্যকে ঠকিয়েছ। তুমি হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছ মিশকা, দেখো কিছু ঘুরতে কেউটে না বেরিয়ে আসে। থামো তুমি, যখন সূর্য তোমাকে বলেছিল যে ও তোমার সব দোষ মেনে নিয়ে তোমাকে স্বীকার করতে রাজি, তখন তুমি তেজ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেলে। তুমি নিজের দোষটা জীবনেও মানোনি দীপা, তুমি মিথ্যে কথা বলে নিজের মেয়েকে বড় করলে। আর এখন যখন তুমি আর পেরে উঠছো না, তখন তুমি রূপার দোহাই দিয়ে সূর্যের কাছ থেকে সুযোগ নিচ্ছ। ছি, তোমার দিকে তাকাতে আমার লজ্জা করছে। তোমার চুপ করে থাকার কারণে আজকে এই ঘটনাগুলো ঘটেছে দীপা। তুমি আর কিছু মুখ ফুটে বলতে এসো না প্লিজ। আর ইনি মিসেস লাবণ্য সেনগুপ্ত, এনার সিদ্ধান্তে আজ সব কিছু শেষ হয়ে গেছে। আর তুমি দীপা, নিজের মেয়েকে দিনের পর দিন তুমি অনাথ বানিয়ে রেখেছ। তুমি তো মা হওয়ার যোগ্যই না। ওরা যে সোনার আসল মা বাবা না, এটা কি আপনারা প্রমাণ করতে পারবে? যদি পারেন তাহলে আমি আমার ভুলটা ঠিক মেনে নেব, কিন্তু প্রমাণ আপনাদেরকে করতে হবে। আমি প্রমাণ দেব। কি বলতে চাও তুমি, কি জানো? রূপা সব জানে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আসল কোনটা নকল, রূপা সব জানে। তুমি যাদেরকে এনেছো তারা নকল। রূপা দিদি ভাই, তুমি কি করে জানলে? সেটা রূপা পরে বলবে। পজা আন্টি, তুমি এক্ষুনি ইনস্টিটিউটকে বের করো। অনুরাগের ছোঁয়া ননস্টপ সাত দিন, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 প্রায় স্টার জলসায় ওটিসি প্লাস হটস্টারে।